নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোডিপ সে জ্যোতিষ আলোচনা। প্রত্যেকটি আলোচনায় যাবার পূর্বে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। আপনারা যারা পার্ট ওয়ান দেখেননি তারা পার্ট ওয়ানটি দেখে নেবেন, কারণ এডুকেশন বিষয়টিকে নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলছে। তো পার্ট ওয়ান যারা দেখেছেন, তারপরে যারা পার্ট টু এটি, তাদেরকে আমি স্বাগত জানাই এবং অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো সরাসরি। তো আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো এডুকেশন বা পড়াশোনা, অর্থাৎ একজন জাতক বা জাতিকার পড়াশোনা করার জন্য আমাদের সনাতনী বৈদিক জ্যোতিষ মতে কোন কোন বিষয়গুলিকে দেখতে হবে এবং কোন কোন বিষয়গুলিকে দেখলে আমরা দেখার পর কিন্তু আমাদের কাছে পুরো ছবির মতো পরিষ্কার হয়ে যাবে যে একজন জাতক বা জাতিকার পড়াশোনা কতটা হতে পারে। তো সেই আলোচনা নিয়েই আমরা চলছি এবং এগোচ্ছি আস্তে আস্তে করে। তো আজকে আলোচনা হচ্ছে পড়াশোনা বা এডুকেশন, এবং এডুকেশন সম্পর্কে আলোচনা করতে গেলে পারে বা এডুকেশনের বিচার পদ্ধতি সম্পর্কে জানতে গেলে পারে প্রথমে যে কথাটি আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে সেটি হলো এডুকেশনের প্রধান কারক গ্রহ। এডুকেশনের প্রধান কারক গ্রহ হচ্ছে বুধ, চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র। অবশ্য বুধ, চন্দ্র, বৃহস্পতি, শুক্র যেমন এডুকেশনের এটি হলো প্রধান কারক, এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরও বিভিন্ন গ্রহদেরকেও পরে এডুকেশনের ক্ষেত্রে পাব। তবে বুধ, চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র এরা কিন্তু এডুকেশনের প্রধান কারক। বুধ হচ্ছে বাক্যের কারক, বুধ হচ্ছে বুদ্ধির কারক, বুধ হচ্ছে স্মৃতি শক্তির কারক, বুধ হচ্ছে মেধা শক্তির কারক, চন্দ্র হচ্ছে মনের কারক বা মানসিকতার কারক, চন্দ্র হচ্ছে মনোসংযোগের কারক, বৃহস্পতি হচ্ছে জ্ঞান অভিজ্ঞতার কারক, বৃহৎ জ্ঞানের কারক বৃহস্পতি। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু আমাদের এডুকেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে অশুভ জায়গাগুলো তৈরি হয় সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টির ফলে কিন্তু সেই অশুভত্ব অনেকটা দূর হয় এবং আমরা বলতে পারি বৃহস্পতি যেমন জ্ঞান অভিজ্ঞতা গুছিয়ে লেখার কারক গ্রহ বা গুছিয়ে সুন্দরভাবে একটা বিষয়কে নিজের আয়ত্তে করার যেমন কারক গ্রহ, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি গ্রহটা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে একটি খুব বড় প্রভাব সৃষ্টি করে, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব শুভ মানা হয় এবং যে সমস্ত গ্রহরা বা যে সমস্ত ভাব এডুকেশনের জন্য ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত জায়গায় যদি বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির অবস্থান করে সেই দোষ বা সেই কুপ্রভাবগুলিকে কিন্তু অনেকটা মুক্ত করতে পারে। এর সঙ্গে সঙ্গে শুক্র হচ্ছে সৃজনশীলতার কারক গ্রহ। শুক্র হচ্ছে কোনো জিনিসকে সুন্দরভাবে প্রেজেন্ট করার কারক গ্রহ। শুক্র হচ্ছে আমাদের যে কোনো বিষয়কে খুব অল্প সময়ের মধ্যে সেটাকে সেই জ্ঞানটাকে অর্জন করে নেওয়ার একটি কিন্তু বিশেষ কারক গ্রহ শুক্র। এর সঙ্গে সঙ্গে আমাদের এডুকেশনের জন্য কয়েকটি ভাবকে প্রধান ভাব হিসাবে মান্যতা দেওয়া হয়েছে, সেটি হলো কে, সেটি হলো চতুর্থ, পঞ্চম এবং নবম। চতুর্থ ভাবকে বিশেষভাবে এডুকেশনের জন্য প্রধান মানা হয়, অর্থাৎ চতুর্থ ভাবকে এডুকেশনের জন্য, অর্থাৎ আমি বলতে চাইছি বিভিন্ন স্টেজে কিন্তু এডুকেশনের জন্য বিভিন্ন ভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন ধরুন মোটামুটি ক্লাস 10 বা মাধ্যমিক অবধি কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে আমরা এডুকেশন বিচার করব। আবার মাধ্যমিকের পর কিন্তু আমরা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন অবধি কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে এডুকেশন বিচার করব, এবং গ্র্যাজুয়েশনের পর থেকে মোটামুটি আপার লেভেলে যা এডুকেশন আছে সমস্ত এডুকেশনটাই কিন্তু আমরা নাইন্থ হাউস থেকে বিচার করে থাকব। তো এই এডুকেশনের তিনটি তো প্রধান ভাব, তবে এডুকেশনের সহায়ক ভাব হচ্ছে সেকেন্ড হাউস, অর্থাৎ দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাবটি কিন্তু আমরা যখন কোনো বাচ্চার এডুকেশন নিয়ে বিচার করবো বিশেষ করে, তখন কিন্তু এই দ্বিতীয় ভাবটিকে বিশেষভাবে লক্ষ্য রাখবো। এবং তার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমরা যখন প্রাক প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে যখন বিচার করবো, একদম ছোট্ট বাচ্চার যখন এডুকেশন সম্পর্কে বিচার করবো, তখন কিন্তু আমরা এই দ্বিতীয় ভাবটিকে প্রাধান্য দেব। তার সঙ্গে সঙ্গে ফোর্থ হাউসকেও কিন্তু আমরা দেখব। তবে এডুকেশনের জন্য সহায়ক ভাব, যেমন আমি বললাম যে সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব, তার সঙ্গে সঙ্গে কিন্তু এডুকেশনের জন্য সহায়ক ভাব কিন্তু
ইলেভেন্থ হাউস, অর্থাৎ যেই ভাব থেকে আমরা যাবতীয় সফলতা বিচার করে থাকি। তার সঙ্গে সঙ্গে যখন আমরা মোটামুটি মাধ্যমিক বা 12 ক্লাসের এডুকেশনের ওপর থেকে যাব, তখন কিন্তু আমরা দশম ভাবকেও গুরুত্ব দেব, কারণ দশম ভাব কিন্তু সক্রিয়তাকে, একজন জাতকের ভেতরে কতটা সক্রিয়তা আছে সেই জায়গাটা কিন্তু, একজন জাতক কতটা সক্রিয় নিজের বিষয়গুলি সম্পর্কে সেই জায়গাটা কিন্তু দশম ভাব থেকে আমরা দেখতে পাবো। এবং আমরা জানি যে প্রত্যেকটি ভাব বিচার করার জন্য যে লগ্নের প্রাধান্য, এটিকে কিন্তু আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। অর্থাৎ যত রকমের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিচার আছে, আমরা কিন্তু কমন একটা ভাব অর্থাৎ লগ্ন, এই লগ্নকে কিন্তু আমরা প্রথমে, সবার প্রথমে কিন্তু আমরা লগ্নের দিকে তাকিয়ে লগ্নের বিচারটা করে নেব। এবারে আমি আগের অনুষ্ঠানটিতে বলেছিলাম যে এডুকেশন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য বিশেষ কয়েকটি বিষয়কে আমাদেরকে দেখতে হবে। একটি যেমন হলো মেধাশক্তি, একটি যেমন হলো স্মৃতিশক্তি, একটি যেমন হলো মনোসংযোগ কতটা রয়েছে, কতটা সে তার মনে রাখার ক্ষমতা রয়েছে, তারপরে হলো ধৈর্য, তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে তার ভাগ্যটা কীরকম আছে, তারপরে আমরা দেখব যে সে কোনো এডুকেশনের ক্ষেত্রে শারীরিক প্রবলেমস হবে কি না, তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে সে ওভারঅল কতটা সফল হতে পারবে। তো এই যে বিষয়গুলিকে বললাম, এগুলো কিন্তু এডুকেশনের প্রধান ভিত। যেমন এডুকেশনের প্রধান কারক গ্রহকে আমরা বললাম বুধ, চন্দ্র, বৃহস্পতি, শুক্র, প্রধান ভাব বললাম চতুর্থ, পঞ্চম, নবম, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই বিষয়টাকে কিন্তু কখনো ভুলবো না। অর্থাৎ এই কটি বিষয়ের উপরে কিন্তু একজন জাতকের এডুকেশনের অনেক, এডুকেশনের সম্পূর্ণ যে পড়াশোনার ক্ষেত্রে তার যে তার নিজস্ব যে জায়গাটা, সেটা কিন্তু এই বিষয়গুলিকে আমাদেরকে খুঁজে বার করে নিতে হবে প্রথমে। তো প্রথমেই আমরা দেখব যে মেধাশক্তি, অর্থাৎ একজন জাতকের ভেতরে কতটা মেধাশক্তি আছে, সেই মেধাশক্তি বিচার করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটি দেখতে হবে সেটি হলো এই মেধাশক্তির প্রধান কারক গ্রহ কিন্তু বুধ। তো বুধের, বুধ কি অবস্থানে রয়েছে, বুধের অর্থাৎ আমাদের যে একজন জাতকের যে জন্মছক, সেই জন্মছকের মধ্যে আমরা প্রথমে দেখে নেব যে বুধ কীভাবে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই মেধাশক্তি বিচার করার জন্য আমরা কিন্তু রবিকে প্রাধান্য দেব, কারণ রবি কিন্তু মেধাশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে। রবি কিন্তু আমাদের মস্তিষ্কের কারক গ্রহ বলা হয় থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে শুক্র, শুক্রকে আমরা দেখব তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এই বুধ, রবি, শুক্রকে আমরা দেখব যে এরা কোনোভাবে পীড়িত হয়নি তো, এরা কোনোভাবে অষ্টম বা অশুভ ভাব অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে চলে যায়নি তো, বা এরা কোনোভাবে এদের অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায়নি তো। যদি এরকম আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা সেই জাতকের ভেতরে মেধাশক্তি কিছুটা হলেও কমজোর হবে এটুখানি কিন্তু আমরা ধরে নিতে পারবো। আমরা যদি জন্মচক্রের ভেতরে রবি বুধের বুধাদিত্য যোগ দেখতে পাই, তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে সেই জাতকের ভেতরে বুদ্ধি যথেষ্ট ভালোই থাকবে বা মেধাশক্তি যথেষ্ট ভালো থাকবে। অবশ্যই একটা কথা এখানে প্রথমেই বলে দেবো যে বুধ এবং রবির যে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়, অবশ্যই যোগটি পড়াশোনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি যোগ, তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই যোগটি কিন্তু মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির মধ্যেই কিন্তু বিশেষ শুভ ফল দিয়ে থাকে। এরপরে কিন্তু এই যোগটি সেরকম শুভ ফল দিতে পারে না, মানে এছাড়া অন্যান্য রাশিতে। তো তার সঙ্গে সঙ্গে আমরা মেধাশক্তি বিচার করার জন্য যেটিকে দেখব সেটি হলো পঞ্চম ভাব এবং লগ্ন ভাব, অর্থাৎ লগ্ন এবং পঞ্চম কতটা বলশালী হয়ে আছে এই ভাবগুলি সেটিকে কিন্তু আমরা বিচার করব। তাহলে কিন্তু আমরা এই বিচারটা করার পরে সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব যে একজন জাতকের ভেতরে কতটা মেধাশক্তি আছে। এরপরে আমরা পাব, এরপরে হচ্ছে আমরা যেটিকে খুঁজে বার করার চেষ্টা করব সেটি হলো স্মৃতিশক্তি। একজন জাতকের ভেতরে কতটা স্মৃতিশক্তি আছে, একজন জাতকের ভেতরে কতটা স্মৃতিশক্তি আছে সেটি যদি আমরা খুঁজে বার করতে চাই, তার জন্য কিন্তু আমাদেরকে দেখতে হবে বিশেষ করে চন্দ্রের অবস্থান। জন্মচক্রের ভেতরে চন্দ্র এবং বৃহস্পতি গ্রহটি কিন্তু আমাদের স্মৃতিশক্তির ওপরে বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে। যদি চন্দ্র কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায়, আমরা জন্মচক্রের ভেতরে যখন বিচার করতে আসব, তখন কিন্তু আমরা দেখতে পাব যে চন্দ্র গ্রহটি কিন্তু খুব অল্পতেই ডিস্টার্ব হয় এবং বিভিন্ন রকম গ্রহের দৃষ্টি অর্থাৎ অশুভ গ্রহের দৃষ্টির ফলে চন্দ্র ডিস্টার্ব হয়ে যায়। আবার অনেক সময় গোচরেতে বিভিন্ন গ্রহের সংযোগ হবার ফলেও কিন্তু চন্দ্র ডিস্টার্ব হয়ে যায়।
সেই ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে এই এডুকেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চন্দ্রগ্রহটি জন্মকালীনভাবে কোনো ডিস্টার্ব হয়ে গেছে কিনা বা গোচরে কোনো ডিস্টার্ব হয়ে গেছে কিনা। যদি এরকম হয় যে জন্মকালীন কোনো ডিস্টার্ব হয়নি, তাহলে তো তার স্মৃতিশক্তি অবশ্যই ভালো হবার কথা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বৃহস্পতিকেও দেখতে হবে যে বৃহস্পতি কতটা শুভভাবে অবস্থান করছে। আবার অনেক সময় আমরা এটাও পাবো এডুকেশনের বিচার করতে গেলে পারে যে তার জন্মকালীন তো চন্দ্র অবশ্যই খুব ভালো জায়গায় আছে, কিন্তু বর্তমান গোচরের যে কোনো অশুভ গ্রহ কিন্তু সেই জন্মকালীন চন্দ্রের সঙ্গে সংযোগ সৃষ্টি করে সেই চন্দ্রকে কিছুক্ষণের জন্য ডিস্টার্ব করছে। অর্থাৎ সেই গ্রহটি যতক্ষণ চন্দ্রের ওপরে প্রভাব বিস্তার করবে, সেই প্রভাব সেই সময়টুকু চন্দ্র কিন্তু ডিস্টার্ব থাকবে, অর্থাৎ সেই সময়ের মধ্যে যে এডুকেশনটা চলবে সেই এডুকেশনটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। এরপরে আমরা দেখব যে তৃতীয়ভাবে যে অর্থাৎ একজন জাতকের ভেতরে পড়াশোনা করার জন্য কতটা সে মনোসংযোগের জায়গাটা আছে, অর্থাৎ কতটা মনে রাখার ক্ষমতা আছে সেই জাতকের ভেতরে। তো অবশ্যই আমরা এটি ভাব হিসাবে ফোর্থ হাউস থেকে বিচার করব, চতুর্থ ভাব থেকে আমরা কিন্তু মনোসংযোগ বিচার করব। তার সঙ্গে সঙ্গে আমরা চন্দ্রগ্রহটি থেকে কিন্তু এই বিষয়টিকে বিচার করব, অর্থাৎ কতটা সেই জাতকের পড়াশোনার জন্য মনোসংযোগ করতে পারবে। তো এখানে আমরা পেলাম যে স্মৃতিশক্তি এবং মনোসংযোগ এই দুটোর ক্ষেত্রেই কিন্তু চন্দ্র বিশেষ ভূমিকা পালন করে, তাই এডুকেশনের জন্য কিন্তু চন্দ্র একটি বিশেষ 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 কারক গ্রহ আমরা বলতে পারি। এরপরে আমরা দেখব যে একজন জাতকের ভেতরে পড়াশোনা করার জন্য কতটা ধৈর্য আছে। অনেক বাচ্চাদেরকে আমরা দেখি যে একটুখানি পড়তে বসলেই তারা কিন্তু বসতে না বসতেই উঠে চলে যায়। অনেক সময় দেখি যে বারবার ধরে তারা উঠে চলে যাচ্ছে বা পড়তে বসছেই না, বা পড়তে বসে হয়তো ছবি আঁকতে শুরু করে দিয়েছে, এরকম আমরা অনেক সময় দেখা যায় এরকম। তো সেটা হচ্ছে কি, বা অনেক সময় দেখা যায় যে পড়তে পড়তে অল্প একটু পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ছে বাচ্চা। অর্থাৎ সেখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই জাতকের ভেতরে কিন্তু ধৈর্য ক্ষমতা অনেকটা কম। অর্থাৎ এই ধৈর্য ক্ষমতাটা আমরা কোথা থেকে দেখব, এই ধৈর্য ক্ষমতা আমরা কিন্তু দেখব লগ্ন থেকে। লগ্ন কিন্তু আমাদেরকে, আমরা সবসময় একটা কথা বলবো যে এই জ্যোতিষশাস্ত্রের মতে কিন্তু প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে লগ্ন। লগ্নকে আমরা কিন্তু দেখলে বা লগ্নকে ভালো করে বিচার করলে পরে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো যে একজন জাতকের ভিতরে কতটা ধৈর্য ক্ষমতা আছে। তার সঙ্গে সঙ্গে ধৈর্যের কারক গ্রহ কিন্তু শনি, তাই শনিকে আমরা দেখব যে জন্মচক্রের ভিতরে শনি কোনোভাবে পীড়িত হয়ে গেছে কিনা। শনি যদি রাহু কেতু মঙ্গল এই সমস্ত গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে ধৈর্য ক্ষমতা অনেকটা কমে যাবে। তার সঙ্গে সঙ্গে শনি যদি বকটি হয়ে যায়, শনি যদি নিচস্থ হয়ে যায়, শনি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশানে চলে আসে, বা শনি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি নক্ষত্রে অবস্থান করে, তাহলেও কিন্তু সেই জাতকের ভেতরে ধৈর্য ক্ষমতা অনেকটা পরিমাণে কমে যাবে, এবং সেই জাতক একটু অলস প্রকৃতির হয়ে যেতে পারে, বা সেই জাতক কিন্তু একটা জিনিসের উপর বেশিক্ষণ লেগে থাকতে পারবে না। তো এটা কিন্তু এডুকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব নাইন্থ হাউস, অর্থাৎ তার লাভ তার ভাগ্যটা কীরকম। আমরা যেমন বললাম যে উচ্চশিক্ষার জন্য আমরা যেমন নাইন্থ হাউসকে দেখব, কিন্তু আমরা ওভারঅল একজন জাতকের ভাগ্য কীরকম সেটা কিন্তু নাইন্থ হাউস থেকে পেয়ে যাব। নবম ভাব থেকে কিন্তু আমরা ভাগ্য বিচার করে থাকি। এরপরে আমরা দেখব যে সেই জাতক কি পড়াশোনা করতে গেলে পারে কোনো সমস্যা, তার শারীরিক সমস্যায় সে আটকে যেতে পারে, শারীরিক সমস্যা কি তার তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে লগ্নভাব এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ অষ্টম দ্বাদশ, এই তিনটে ভাবকে কিন্তু আমরা বিশেষভাবে দেখে নেব। আমাদেরকে মনে রাখতে হবে অষ্টম ভাব কিন্তু আমাদের জীবনের যত রকমের বাধা বিপত্তির সৃষ্টি হয় সব কিন্তু অষ্টম ভাবের সঙ্গে বিশেষভাবে কানেক্টেড থাকে, অর্থাৎ অষ্টম ভাব কিন্তু যাবতীয় বাধা বিপত্তির কারণ। তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবও কিন্তু আমাদেরকে দেখতে হবে, কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ বিচার করে থাকি, দ্বাদশ ভাব থেকে আমরা হসপিটালাইজড কোনো মানে ক্লিনিক ডাক্তারখানা এই সমস্ত জায়গাগুলো বিচার করে থাকি। তাই আমাদেরকে কিন্তু সর্বদা এটাকে খেয়াল রাখতে হবে যে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবকে কিন্তু আমরা অবশ্যই দেখব। তো আমরা এখন খুব সহজভাবে বোঝার চেষ্টা করছি, তারপরে আমরা যখন একটু ডিপে ঢুকে যাব, একটু ডেপথে যখন ঢুকবো, তখন আমরা এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবটি কেন অশুভ তার বিশেষ বিশেষ কারণ কিন্তু আরও খুঁজে পাবো।
তো এরপরে আমরা চলে আসব যে ওভারঅল একজন জাতকের এডুকেশনের ক্ষেত্রে সফলতা যেখান থেকে বিচার করি, অর্থাৎ ইলেভেন্থ হাউস, সেই ইলেভেন্থ হাউস কতটা মানে স্ট্রং আছে, এই ইলেভেন্থ হাউসের স্ট্রেংথ কতটা আছে, এবং এই ইলেভেন্থ হাউস কিন্তু আমাদের যাবতীয় সফলতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাই ইলেভেন্থ হাউসে অনেক সময় দেখা যায় যে একাদশ ভাবের মধ্যে কিন্তু কোনো ধরনের বীজযোগ সৃষ্টি হয়েছে বা কোনো ধরনের নেগেটিভ যোগ সৃষ্টি হয়েছে বা একাদশ পতি কোনোভাবে অষ্টমে চলে গেছে, এরকম ধরনের সমস্যা যদি জন্মছকের ভিতরে থাকে তাহলে কিন্তু সেই জাতকের যথেষ্ট মেধাশক্তি, যথেষ্ট স্মৃতিশক্তি, যথেষ্ট মনোসংযোগ করার পরেও কিন্তু সেই জাতকের সফলতা সেরকমভাবে তৈরি হবে। তাহলে এই বিষয়গুলি আমরা যখন প্রথমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে দেখে নেব বা খুঁজে বার করে নেব, তখন কিন্তু আমরা মোটামুটি একজন জাতকের এডুকেশন সম্পর্কে কিছুটা হলেও ধারণা তৈরি করে নিতে পারব। তবে এর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে বর্তমানে জাতকের কিসের দশা চলছে। সবসময় আমাদের সমস্ত রকম বিচারের ক্ষেত্রে, যেমন আমরা ভাবের ক্ষেত্রে বলি যে লগ্ন ভাবটি খুব ইম্পর্টেন্ট বা ইলেভেন্থ হাউসটি খুব ইম্পর্টেন্ট, তেমন কিন্তু আমাদের সমস্ত রকম বিচারের ক্ষেত্রে আমাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে যে সেই জাতকের সেই সময় বা বর্তমান দশা অন্তত কী চলছে। দশা অন্তর্দশা যদি পজিটিভ হয় তাহলে সেই জাতকের কিছু ভাব যদি ডিস্টার্বও থাকে তাহলে কিন্তু দশা অন্তর্দশার ফলে কিন্তু সেই জাতককে অনেকটাই সফলতার দিকে বা সেই জাতককে অনেকটাই তার নিজের বিষয়ের ওপরে সক্রিয় করে নিজের দশা অন্তর্দশা। আবার দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, যদি রাহুর মতো গ্রহের দশা চলে, যদি কেতুর মতো গ্রহের দশা চলে, যদি অশুভ শনির দশা চলে, তাহলে কিন্তু জাতকের এডুকেশনের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই আমরা কিন্তু দশা অন্তর্দশাকে বিশেষভাবে এখানে পর্যবেক্ষণ করব। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বর্তমান গোচরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বর্তমান গোচরে কী অবস্থান হয়ে রয়েছে। তো এই হলো আমাদের এডুকেশনের বিচার। সাধারণভাবে আমরা একজন জাতকের এডুকেশন সম্পর্কে বিচার করতে গেলে পরে আমাদেরকে কী কী বিষয়গুলিকে বিশেষভাবে দেখতে হবে। তবে এখানে আমি একটা কথা বলবো যে এই সমস্ত বিচারগুলি করার পর আমাদের একবার নবংশ কুণ্ডলীটিকে দেখে নেওয়া উচিত। অর্থাৎ নবংশ কুণ্ডলী থেকে আমরা দেখতে পাবো যে অনেক সময় দেখা যায় যে ধরুন বুধ গ্রহটি এডুকেশনের জন্য বিশেষ প্রভাব সৃষ্টি করে, দেখা গেল কি বুধ গ্রহটি জন্মচক্রের ভিতরে খুবই পীড়িত হয়ে গেছে বা নিচস্থ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে নবংশ কুণ্ডলীতে বুধ কিন্তু যথেষ্ট বলশালী হয়ে রয়েছে। তাহলে কিন্তু আমরা সেই বুধের যে নিচস্থ হয়ে যাওয়ার জন্য যে দুর্বল বুধকে আমরা পেয়েছিলাম, সেই নবংশ কুণ্ডলীতে যখন আমরা উচ্চস্থ দেখব তখন কিন্তু আমরা বুঝে নেব যে বুধ কিন্তু ততটা পরিমাণে দুর্বল নয়। এই বিষয়টি কিন্তু আমাদেরকে নবংশ কুণ্ডলীতেই আমাদেরকে একবার দেখে নেওয়া উচিত হবে। তো এটা হলো আমার সাধারণভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে এডুকেশন সম্পর্কে বিচার করতে গেলে পরে এই বিচারটা কিন্তু প্রথমেই দরকার, এবং এই বিচারটিকে যে যতটা সুন্দরভাবে করতে পারবে সে কিন্তু তার সেই জাতকের এডুকেশন সম্পর্কে একটা মানে মোটামুটিভাবে একটা বেশ ভালো কিন্তু সে তার জ্ঞান উপলব্ধি হবে, এবং সে তার একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে সে কিন্তু মোটামুটি বুঝে যেতে পারবে তার ছককে পর্যবেক্ষণ করে আর এই জিনিসগুলোকে দেখে যে সেই জাতক বা জাতিকার এডুকেশনের গ্রাফটা কী হতে পারে বা সমস্যা কোথা থেকে তৈরি হতে পারে। তো এবারে আমরা এখানে এই পার্টটিকে শেষ করব, অর্থাৎ এটি হলো সেকেন্ড পার্ট। এরপরে আমরা তৃতীয় পার্টে চলে যাব এবং পার্ট থ্রিতে আমরা আলোচনা করব যে বিভিন্ন গ্রহ এডুকেশনের ক্ষেত্রে কী প্রভাব বিস্তার করে, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের ওপরে বিভিন্ন গ্রহের প্রভাব কী কী আছে, কোন কোন সাবজেক্টকে কোন কোন গ্রহ গ্রহের কারক হিসাবে আমরা জ্যোতিষশাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে বা প্রাধান্য দেওয়া হয়েছে, তো সেইটাকে নিয়ে আমরা একবার দেখে নেব। তারপরে আমরা চলে যাব যে এডুকেশনের জন্য মূল যে বিচার, অর্থাৎ একজন জাতক কী নিয়ে পড়াশোনা করবে, এই ধরনের বিচারগুলো কিন্তু আমরা চলে যাব, এবং তারপরে আমরা যাব যে প্রফেশনাল জায়গাটা ভালো দেখে এডুকেশন বিচার করার জন্য কী করা উচিত। অবশ্যই এই অনুষ্ঠানগুলি যতক্ষণ এটা একটা আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে বোঝাবার চেষ্টা করছি, তবে এখানে খেয়াল রাখতে হবে যে আলোচনাটাই কিন্তু আলোচনা করে কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হয় না, তার জন্য আমি সমস্ত আলোচনাগুলো যখন শেষ হয়ে যাবে, কারণ এরপরে আমি এডুকেশনের পর কিন্তু আমি ব্যবসা বা
প্রফেশন নিয়ে কিন্তু আলোচনা চলে আসবো। তো এখানে খেয়াল রাখতে হবে যে আলোচনা করে কিন্তু কিছুটা হলেও মাথায় আসলেও কিন্তু সম্পূর্ণটা পরিষ্কার হয় না, তাই এখানে পেছনে একটি বোর্ড লাগিয়ে আমাকে কিন্তু এখানে বোঝাতে হবে যে এই বিষয়গুলি আলটিমেটলি কীরকমভাবে কাজ করছে। তো এর জন্য একটু অপেক্ষা করতে হবে, আপনাদের অনুষ্ঠানগুলি দেখতে হবে এবং আমি সেটা অবশ্যই করব। তো আপনারা ততক্ষণের জন্য নমস্কার জানাই আপনাদেরকে, এবং আপনারা অবশ্যই থার্ড পার্টিকে দেখবেন এবং আলোচনা চলবে এবং এডুকেশন সংক্রান্ত সমস্ত রকম তথ্য নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।